টান টান উত্তেজনার মাধ্যমে শেষ হয়েছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কাছ থেকেও শিরোপা জেতা হল না দক্ষিণ আফ্রিকার এদিকে নাটকীয় জয় দিয়ে দ্বিতীয়বারের মতন শিরোপা ঘরে তুলল টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আপডেট ফাইনাল ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারি বলার কে হলো সর্বোচ্চ রান সংগ্রাহক কে হলো প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট সব মিলিয়ে ফাইনাল ম্যাচ শেষে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আলাইকুম লয়াল কটন ইন ভিডি প্রেজেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগতম আজ উনতিরিশ জুন শনিবার উনতিরিশ জুন শনিবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে বিশ ওভার ব্যাট করে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে একশো সাতাত্তর রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া একশো সাতাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা আর এতে সাত রানের জয় দিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতল টিম ইন্ডিয়া আজকের ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভিরাট কোহলি এবং দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ার পেস বোলার যশপ্রীত বুমরা তো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বমোট পঞ্চান্নটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যেখানে আজকের ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে সেই পঞ্চান্নতম ম্যাচ শেষ হয়েছে এবং টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপটিও শেষ হয়েছে তো এই ফাইনাল ম্যাচ শেষে চলুন এক নজরও দেখে নেই ফাইনাল ম্যাচে কোন দলের খেলোয়াড়দের কার পারফরম্যান্স কেমন ছিল সেই সাথে দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রহ সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা সহ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট তো অবশ্যই ভিডিওতে একটি লাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার ফিরে তো আজকের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পঞ্চান্নতম ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা যেখানে প্রথম ইনিংসে ২০ ওভার ব্যাট করে সাত উইকেটের বিনিময়ে একশো রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার সংগ্রহ করা একশো রানের প্রথম ইনিংসে ম্যাচ ওপেন করতে এসেছিল রোহিত শর্মা ও ভিরাট কোহলি যেখানে রোহিত শর্মা পাঁচ বলে করেছেন নয় রান রয়েছে দুইটি চার এরপর বিরাট কোহলি ঊনষাট বলে ছিয়াত্তর রানের একটি ইনিংস খেলেছে যেখানে দুইটি ছক্কা ও ছয়টি চার হাঁকিয়েছেন বিরাট কোহলি এরপর ঋষভ পান্ত দুই বলে শূন্য রান করে ডাগ ফিরেছেন এরপর সূরিয়া যাদব চার বলে করেছেন তিন রান এরপর অক্ষর প্যাটেল বা অক্ষয় প্যাটেল তিনি একত্রিশ বলে সাতচল্লিশ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন যেখানে চারটি ছক্কা ও একটি চার হাঁকিয়েছেন অক্ষয় প্যাটেল এরপর শিভাম দুবে ষোলো বলে সাতাশ রান করেছেন যেখানে একটি ছয় ও তিনটি চার হাঁকিয়েছেন হার্দিক পান্ডিয়া করেছেন দুই বলে পাঁচ রান যেখানে একটি চার রয়েছে হার্দিক পাণ্ডিয়ার সর্বশেষ রাভেন্দ্র জাদেজা দুই বলে করেছেন দুই রান আর এরই মাধ্যমে কিন্তু প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে যেখানে একশো ছিয়াত্তর রান সংগ্রহ করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার প্রথম উইকেটের পথন ঘটেছিল তেইশ রানে রোহিত শর্মার উইকেটটি হারাতে হয় তেইশ রানে এক ওভার চার বলে এরপর দ্বিতীয় উইকেটের পতন ঘটে আবারও তেইশ রানে ঋষভ পান্তকে হারাতে হয় এক ওভার ছয় বলে অর্থাৎ দ্বিতীয় ওভারে এরপর তৃতীয় উইকেটের পতন ঘটে চৌত্রিশ রানে যেখানে সূর্যকুমার কুমার যাদবকে হারাতে হয় চার ওভার তিন বলে এরপর একশো ছয় রানে চতুর্থ উইকেটের পতন ঘটে যেখানে অক্ষয় পাটেল বা আকসার পাটেলকে মাঠ ছাড়তে হয় তেরো ওভার তিন বলে এরপর পঞ্চম উইকেটের পতন ঘটেছিল একশো তেষট্টি রানে যেখানে আঠেরো ওভার পাঁচ বলে ভিরাট কোহলিকে হারায় টিম ইন্ডিয়া এরপর ষষ্ঠ উইকেটের পতন ঘটে একশো রানে শিবাম দুবেকে হারায় উনিশ ওভার চার বলে এরপর একশো ছিয়াত্তর রানে সপ্তম উইকেটের পতন ঘটে উনিশ ওভার ছয় বলে অর্থাৎ বিশতম ওভার শেষে রবীন্দ্র জাদেগা জাদেজাকে হারিয়েছে টিম ইন্ডিয়া তো প্রথম ইনিংসে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের পারফরমেন্সের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বোলারদের পারফরমেন্সটা দেখে নেব এখন তার আগে আপনাদেরকে জানিয়ে দেই দু হাজার চব্বিশ কোপ আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিপে যাবেন লয়্যাল কটন ইন বিডি শপে তো আপনারা যদি লয়াল কটন ইন বিডি থেকে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ কিন্তু জার্সি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধুমাত্র কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি নয় এছাড়া ওয়েফ ইউরো এবং যে কোনো ক্লাব ফুটবলের জার্সি সে সাথে ক্রিকেট ফুটবল আইপিএল বিপিএল যে কোনো ধরনের জার্সি কিন্তু আপনারা পেয়ে যাবেন লয়াল কটন ইন বিডিতে শতভা কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সের জার্সি দিয়ে থাকবে আপনাদেরকে তো আপনারা যদি লয়্যাল কটন ইন বিডি থেকে জার্সি অর্ডার করেন সেক্ষেত্রে আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট নিজের কথা বলেন তাহলে কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন লয়াল কটন এনবিডিতে তাই আপনারা বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং পছন্দের জার্সি পরে প্রিয় দলকে সমর্থন দিন এবারের আসরে তো চলুন এখন আমরা দেখিনি প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বোলারদের পারফরমেন্স যেখানে দক্ষিণ আফ্রিকার বোলারদের মাঝে মার্কো জ্যানসন চার ওভার বল করে উনপঞ্চাশ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট এরপর কেশব মহারাজ তিন ওভার বল করে তেইশ রান দিয়ে পেয়েছেন দুইটি উইকেট এরপর কাগিসো রাবাদা চার ওভার বল করে ছত্রিশ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট এডেন মার্করাম দুই ওভার বল করে ষোলো রান দিয়েছেন কোনো উইকেট পাননি অ্যান্ড্রিস নরকিয়া তিনি চার ওভার বল করে ছত্রিশ রান দিয়ে সরি ছাব্বিশ রান দিয়ে পেয়েছেন দুইটি উইকেট এবং শামসি তিনি তিন ওভার বল করে ২৬ রান দিয়েছেন কোনো উইকেট পাননি তো ইন্ডিয়ার দেওয়া একশো সাতাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা প্রথমেই চাপে পড়লেও মাঝখানে কিন্তু নিজেদেরকে ঘুরিয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং শিরোপা জয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা দলটি তবে শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের তোপে শিরোপাটা জেতা হলো না দক্ষিণ আফ্রিকার প্রথম বারের মতো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে জায়গা পেলেও শিরোপাটা অঝরায় রয়ে গেল দক্ষিণ আফ্রিকার চলুন এখন আমরা দেখে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের পারফরমেন্স ও ইন্ডিয়ার বোলারদের পারফরমেন্স তো দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মাঝে প্রথমেই ব্যাট করতে এসেছিল বা ম্যাচ ওপেন করতে এসেছিল রেজা হ্যান্ড্রিক্স ও কুইন্টন ডিকক যেখানে রেজা হ্যান্ড্রিক্স পাঁচ বলে করেছেন চার রান একটি চার হাঁকিয়েছেন তিনি এরপর কিন্তু কুইন্টন ডিকক একত্রিশ বলে উনচল্লিশ রানের একটি ইনিংস খেলেছে যেখানে একটি ছক্কা ও চারটি চার হাঁকিয়েছেন কুইন্টন ডিকক এরপর এইডেন মার্ক্রাম পাঁচ বলে করেছেন চার রান যেটি একটি চার গিয়েছেন মার্করাম এরপর তিস্ট্রিয়ান স্টাবস একুশ বলে করেছেন একত্রিশ রান যেখানে একটি ছক্কা ও তিনটি চার হাঁকিয়েছেন তিনি এরপর হেনরিক ক্লাসেন তিনি সাতাশ বলে করেছেন বাহান্ন রান যেখানে পাঁচটি ছক্কা ও দুইটি চার হাঁকিয়েছেন হেনরিক ক্লাসেন মূলত হেনরিক ক্লাসেনের ব্যাটে ভর করেই কিন্তু শিরোপা জয়ের স্বাদ নিতে চলছেছিল দক্ষিণ আফ্রিকা তবে শেষ পর্যন্ত হেনরিক ক্লাসেনকে ফিরিয়েছেন হার্দিক পান্ডিয়া আর হার্দিক পান্ডিয়ার বলে ঋষভ পান্ত তার ক্যাশ নেওয়াতেই কিন্তু দক্ষিণ আফ্রিকার শিরোপার জয়টা অসম্ভব হয়ে পড়ে এরপর দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মাঝে ডেভিড মিলার সতেরো বলে করেছেন একুশ রান যেখানে একটি ছক্কা একটি চার হাঁকিয়েছেন এরপর মার্কো জ্যানসন চার বলে করেছেন দুই রান কেশব মহারাজ সাত বলে করেছেন দুই রান কাগিসো আবাদা তিন বলে করেছেন চার রান অ্যানরিচ নরকিয়া এক বলে করেছেন এক রান দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংসে প্রথম উইকেটটা হারাতে হয় দক্ষিণ আফ্রিকাকে মাত্র সাত রানে এক ওভার তিন বলে রেজা হ্যান্ড্রিক্সকে হারায় দক্ষিণ আফ্রিকা মাত্র সাত রানে এরপর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটের পতন ঘটে মাত্র বারো রানে দুই ওভার তিন বলে এইডেন মার্ক্রামকে হারাতে হয় দক্ষিণ আফ্রিকা দলটিকে এরপর কিন্তু লম্বা একটা পার্টনারশিপ হয়েছিল যেখানে সত্তর রানে তৃতীয় উইকেটের পতন ঘটে ক্রিস্টিয়ান স্টাফকে হারাতে হয় আট ওভার পাঁচ বলে এরপর চতুর্থ উইকেটের পতন ঘটে একশো ছয় রানে কুইন্টন ডিকক ফিরেছেন বারো ওভার তিন বলে এরপর পঞ্চম উইকেটের পতন ঘটে কিন্তু একশো রানে যেখানে হেনরিক ক্লাসেনকে ফেরানো হয় ষোলো ওভার এক বলে আর হেনরিক ক্লাসেনকে ফেরানোর মাধ্যমেই কিন্তু ইন্ডিয়া তাদের ম্যাচের দখলটা নিজেদের দিকে করে নিয়েছিল এরপর একশো ছাপ্পান্ন রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে যেখানে সতেরো ওভার চার বলে মার্কো জ্যানসনকে হারাতে হয় দক্ষিণ আফ্রিকা দলটিকে এরপর একশো একষট্টি রানে ডেভিড মিলারের উইকেটের পতন ঘটলে দক্ষিণ আফ্রিকা সম্পূর্ণই ম্যাচ থেকে ছিটকে যায় তো একশো একষট্টি রানে সপ্তম উইকেটের পতন ঘটে যেখানে উনিশ ওভার এক বলে ডেভিড মিলারকে মাঠ ছাড়তে হয় এবং অষ্টম উইকেটের পতন ঘটে একশো আটষট্টি রানে যেখানে কাগিসো রাবাদাকে হারতে হয় উনিশ ওভার পাঁচ বলে এরই মাধ্যমে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে শিরোপা জয়ের স্বপ্ন থেকে ফিরে আসতে হয় তো দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের মাঝে আর্ষদ্বীপ সিং চার ওভার বল করে বিশ রান দিয়ে পেয়েছেন দুইটি উইকেট এরপর যশপ্রীত বুমরা চার ওভারে আঠারো রান দিয়ে পেয়েছেন দুইটি উইকেট এরপর অক্ষয় প্যাটেল বা আকসার প্যাটেল চার ওভারে বারে ঊনপঞ্চাশ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট কুলদীপ যাদব চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি হার্দিক পান্ডিয়া তিন ওভারে বিশ রান দিয়ে পেয়েছেন তিন তিনটি মূল্যবান উইকেট এরপর রবীন্দ্র জাদেজা এক ওভারে বারো রান দিয়েছেন কোনো উইকেট পাননি তো ফাইনাল ম্যাচে রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার অলরাউন্ডারের কোনো পারফরমেন্সটাই কিন্তু কাজে আসেনি এই ফাইনাল ম্যাচে তো এই টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা কিন্তু ফাইনালের মতোই অনুষ্ঠিত হয়েছে যেখানে টান টান একটা উত্তেজনা বিরাজ করেছে তো এই যে ফাইনাল ম্যাচ এখানে কিন্তু হেনরিক ক্লাসেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন তিনি যেভাবে মাঠে শুরু করেছিলেন তাতে কিন্তু ইন্ডিয়ার যে সমর্থকরা তারা কিন্তু প্রায় ভয় পেয়ে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত কিন্তু হেনরি ক্লাসেন মাঠে থাকলে হয়তো বা খেলার চিত্রটা ভিন্ন রকম হতে পারত তবে এখানে প্রশংসার দাবিদার কিন্তু ইন্ডিয়ার বোলাররা ইন্ডিয়ার বোলাররা কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা নিজেদের দখলে নিয়ে এসেছেন তো দক্ষিণ আফ্রিকার কিন্তু জয়ের জন্য চব্বিশ বলে লাগতো মাত্র ছাব্বিশ রান এমন অবস্থা থেকে কিন্তু ম্যাচ হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে যেমনটিভাবে কিন্তু বাংলাদেশেরও বেশ ম্যাচ হারার রেকর্ড রয়েছে যে চব্বিশ বলে ছাব্বিশ রানের প্রয়োজন এমন একটা ম্যাচটা কিন্তু বের করে আনতে পারলো না দক্ষিণ আফ্রিকা হাতে কিন্তু ছিল আপনার ছয় ছয়টি উইকেট তবে শেষ মুহূর্তে এসে একের পর এক উইকেট বিলিয়ে নিজেদের স্বপ্নটা বাস্তবে রূপ দিতে পারলো না দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত প্রথম টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এসেও সেই অপরাজিত দল হিসেবে ফাইনাল খেললেও অপরাজিত দল হিসেবে কিন্তু তারা শিরোপাটা জিততে পারল না তো এবারে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকা অংশগ্রহণ করেছিল এবং দুটি দলই কিন্তু অপরাজিত দল হিসেবে ফাইনালে এসেছিল তবে অপরাজিত দল হিসেবে শিরোপা জয়ের স্বাদ নিতে পারল না দক্ষিণ আফ্রিকা কিন্তু সেই স্বাদটা নিয়ে নিল টিম ইন্ডিয়া এবং দ্বিতীয়বারের মতন শিরোপা ঘরে তুললো টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে চলুন এক নজরে দেখে নেই টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা তো প্রথমে যদি আমরা সর্বোচ্চ রান সংগ্রহের তালিকা দেখি তাহলে এখানে দেখতে পারবো সেরা পাঁচজনের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে ইব্রাহিম জারদান আফগানিস্তানের ব্যাটসম্যান আট ম্যাচে রান করেছেন দুইশো একত্রিশ এরপর চার নম্বরে রয়েছেন কুইন্টন ডিকক তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান নয় ম্যাচে রান করেছেন দুইশো তেতাল্লিশ এরপর তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্রাভিস হেড ট্রাভিসেট সাত ম্যাচে রান করেছেন দুইশো পঞ্চান্ন এরপর দুই নম্বরে রয়েছেন ইন্ডিয়ান ব্যাটসম্যান রোহিত শর্মা রোহিত শর্মা আট ম্যাচে রান করেছেন দুইশো সাতান্ন এরপর এক নম্বরে অবস্থান করছে রহমানুল্লাহ গুরবাস রহমানুল্লাহ গুরবাস আট ম্যাচে রান করেছেন দুইশো একাশি তো আট ম্যাচে সর্বোচ্চ দুইশো একাশি রান করে এবারে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক রহমানুল্লাহ গুরবাস তো চলুন এখন থেকে নেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখার আগে আপনাদেরকে আবারও বলে দেয় আপনারা যদি খেলাধুলা বিষয়ক যে কোনো জার্সি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন লয়্যাল কটন ইন বিডি শপে তো আপনারা কিন্তু লয়্যাল কটন ইন বিডিতে খেলাধুলার যে কোনো প্রকার জার্সি কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র টিম জার্সি নয় আপনাদের পছন্দের ডিজাইনে কাস্টমাইজড জার্সিও কিন্তু বানিয়ে নিতে পারবেন সেখানে তো বর্তমানে কিন্তু কোপা আমেরিকা চলছে কোপা আমেরিকায় আর্জেন্টিনা ব্রাজিল উভয় দলে কিন্তু কোয়ার্টার ফাইনালে অংশ। অংশগ্রহণ করতেছে তো আপনারা যদি আর্জেন্টিনা ও ব্রাজিলের হোম অ্যান্ড অ্যাওয়ে জার্সিগুলো পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে চলুন এখন দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় সেরা পাঁচজনের তালিকায় অবস্থান করছেন ছয়জন খেলোয়াড় যেখানে ছয় নম্বরে অবস্থান করছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান রশিদ খান আট ম্যাচে উইকেট পেয়েছেন চোদ্দোটি এরপর পাঁচ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসাইন রিশাদ হোসাইন সাত ম্যাচে উইকেট পেয়েছেন চোদ্দোটি এরপর চার নম্বরে অবস্থান করছে ইন্ডিয়ার পেস বোলার যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরা আট ম্যাচে উইকেট পেয়েছেন পনেরোটি এরপর তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলার অ্যান্ড্রিচ নোয়ার্কিয়া নয় ম্যাচে উইকেট পেয়েছেন পনেরোটি দুই নম্বরে রয়েছেন আফগানিস্তানের পেস বোলার ফজল হক ফারুকি আট মাসে উইকেট পেয়েছেন সতেরো এক নম্বরে রয়েছেন ইন্ডিয়ার পেস বোলার আর্শদীপ সিং আর্ষদীপ সিং তিনি আট ম্যাচে উইকেট পেয়েছেন সতেরোটি তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এখান থেকে কিন্তু আপনাদেরকে আলাদা একটি ভিডিওতে আমরা আরো বিস্তারিত জানাবো এ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে কোন খেলোয়াড়ের দখলে রয়েছে কোন রেকর্ডটি তো এই ভিডিওটি পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এছাড়াও টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে কোন দল কত টাকা প্রাইজ মানি পেলো এ সকল বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে একটি ভিডিও আমরা জানিয়ে দেবো পরবর্তীতে তো অবশ্যই কিন্তু সেই ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন তো শেষ মুহুর্তে যদি ফাইনাল ম্যাচ নিয়ে একটু আলোচনা করি সেখানে কিন্তু আপনারা অবশ্যই ফাইনাল ম্যাচটাও আপনারা উপভোগ করেছেন তো এই ফাইনাল ম্যাচে কিন্তু আপনার একটা টান টান উত্তেজনা হয়েছে যেখানে সবার হার্ট বিট চারশো বিশ হয়েছে যেমনটি কিন্তু বাংলাদেশের ম্যাচে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি বাংলাদেশ কিন্তু আপনার সহজ ম্যাচটাও কিন্তু শেষ পর্যন্ত কঠিন করে গিয়ে হেরে যায় ঠিক এমন চিত্র এটা দেখা গিয়েছে কিন্তু আজকের ম্যাচে তো দক্ষিণ আফ্রিকা দলটি শুরুতে চাপে পড়লেও কিন্তু শেষের দিকে ঘুরে দাঁড়িয়েছিল হেনরি ক্লাসেন তিনি সাতাশ বলে তিপ্পান্ন রান করেছেন তিনি কিন্তু ম্যাচটা প্রায় বের করে নিয়ে এসেছিলেন কিন্তু সেখান থেকেও কিন্তু ম্যাচটা হারতে হলো দক্ষিণ আফ্রিকাকে যেমনটি করে বাংলাদেশ ম্যাচ হেরে যায় অন্যান্য দলের সাথে শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল চব্বিশ বলে ২৬ রান কিন্তু সেটি যেন কাল হয়ে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার জন্য শেষ মুহূর্তে এসে কিন্তু ছয় বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ষোলো রান আর এটি কিন্তু পারেনি দক্ষিণ আফ্রিকা শেষ মুহূর্তে সাত রানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া তো যখন চব্বিশ বলে ছাব্বিশ রানের প্রয়োজন ছিল তখন কিন্তু মাঠে ছিল ডেভিড মিলারের মতন একজন ব্যাটসম্যান তো ডেভিড মিলার কিন্তু শেষ মুহূর্তে এসেও তাদের দলকে জয়ের দ্বার প্রান্তে আনতে পারেনি এটি কিন্তু দুর্ভাগ্যের একটি বিষয় তো আজকের ম্যাচে কিন্তু টিম ইন্ডিয়া ও ইন্ডিয়ার বোলাররা নিজেদের জাত চিনিয়েছে কেননা চব্বিশ বলে ছাব্বিশ রান এক্ষেত্রে এই রানটা কিন্তু আটকানো খুব একটা কঠিন কাজ আর সেই কঠিন কাজটাই কিন্তু সহজ করেছে যশপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়ার মতন বোলাররা যারা কিন্তু নিজেদেরকে প্রমাণ করেছে এবং প্রমাণ করে কিন্তু ভারতকে দ্বিতীয় শিরোপা জয়ের একটা বড় ভূমিকা রেখেছে কিন্তু হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরা সব মিলিয়ে আবারও অভিনন্দন জানায় টিম ইন্ডিয়াকে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জেতার জন্য এবং ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে অপরাজিত দল হিসেবে ফাইনাল খেলার পরে এবারও অপরাজিত দল হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলেছে ইন্ডিয়া ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এসে দক্ষিণ আফ্রিকার কাছে সেই ভুলটি করেনি টিম ইন্ডিয়া সব মিলিয়ে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে শেষ করছি তো আপনারা কেমন উপভোগ করেছেন আজকের ম্যাচটি অবশ্যই কমেন্ট বক্সে জানান ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম তো আপনাদেরকে জানিয়ে রাখি দুই হাজার চব্বিশ কোফ আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পেয়ে যাবেন কটন আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন লয়াল কটন ইন বিডিতে শুধুমাত্র আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি নয় যে কোনো ফুটবল ক্লাবের জার্সি আইপিএল বিপিএল সহ ক্রিকেট ফুটবলের যে কোনো জার্সি কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন লয়াল কটন ইন বিডিতে তাই তো আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম জার্সি নাম্বার সহ অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে